নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা এই টেক্সট বইটা সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। তো দেখো, খুবই ভালো বই, খুবই গুরুত্বপূর্ণ বই, প্রচুর পরিমাণে প্রশ্ন কমন আসে। আজকে আমি তৃতীয় অধ্যায় সলভ করাবো, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। সুপ্রিয় দর্শকার্থী, এই তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। এক দাগের প্রশ্ন, বংশগতির জনক বলা হয়, সির অ্যান্সার মেন্ডেল। দু দাগের প্রশ্ন, নিচের কোনটি প্রকরণের উদাহরণ, অ্যান্সার হবে বের অ্যান্সার রোলিং জিপ। তিন দাগের প্রশ্ন, বড় হাতের টি ছোটো হাতের টি জিনোটাইপকে কীভাবে প্রকাশ করা হয়, বিয়ের অ্যান্সার শঙ্কর লম্বা। চার দাগের প্রশ্ন, একটি শঙ্কর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে, ডিয়ার অ্যান্সার হবে 75% দীর্ঘ ও 25% খর্ব। বইতে কিন্তু এইগুলো আছে, ঠিক আছে। আমাদের পাঁচ দাগের প্রশ্ন, হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা, ডিয়ার অ্যান্সার 0%। ছয় দাগের প্রশ্ন, দুটি শঙ্কর কালো গিনিপিকের মধ্যে শঙ্করায়ণ ঘটানো হলে প্রথম অপত্য জনুতে এ পন যাকে বলে শঙ্কর কালো গিনিপিক কতগুলি হবে, সির অ্যান্সার 75%। সাত দাগের প্রশ্ন, স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি, বিয়ের অ্যান্সার XX। আট দাগের প্রশ্ন, ক্রোমোজোমে জিনের যে স্থানে নির্দিষ্ট থাকে তাকে বলে, ডিয়ের অ্যান্সার লোকাস। নয় দাগের প্রশ্ন, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ, এর অ্যান্সার হবে বড় হাতের বি ছোটো হাতের বি বড় হাতের আর ছোটো হাতের আর কমা বড় হাতের দুটো বি বড় হাতের আর ছোটো হাতের আর, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি নেক্সট প্রশ্নগুলো সলভ করব। দশ দাগের প্রশ্ন, মেন্ডেল নির্বাচিত মটর গাছের মোট কত জোড়া বৈশিষ্ট্য কী ছিল, সাত জোড়া। এগারো দাগের প্রশ্ন, মেন্ডেলের স্বাধীন সঞ্চরণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত, বের অ্যান্সার দ্বি শঙ্কর জনন। বারো দাগের প্রশ্ন, সন্ধ্যামালতির বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটানো হলে যদি কোনো গুণটি প্রকট না হয় তাহলে এপন লাল ও সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কী হবে, সের অ্যান্সার 1:2:1 হবে। তেরো দাগের প্রশ্ন, মেন্ডেলের প্রথম সূত্র হলো, সের অ্যান্সার পৃথক ভবনের সূত্র। ফোরটিন দাগের প্রশ্ন, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে, এর অ্যান্সার হবে লোকাস। পনেরো দাগের প্রশ্ন, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা নিচের গুলি থেকে নির্ধারণ করো, এর অ্যান্সার হবে, ঠিক আছে। ষোলো দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার। সতেরো দাগের প্রশ্ন, মেন্ডেলের সাজ্জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল, ডিয়ের অ্যান্সার বেগুনি। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, আঠেরো দাগের প্রশ্ন, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো, এর অ্যান্সার কুঞ্চিত বীজ। উনিশ দাগের প্রশ্ন, বড় হাতের আই ছোটো হাতের আই বড় হাতের আর ছোটো হাতের আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়, বিয়ের অ্যান্সার 4। কুড়ি দাগের প্রশ্ন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না, বিয়ের অ্যান্সার হিমোফিলিয়া। এই টোটাল 20 প্রশ্ন MCQ সলভ করে দিলাম, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এইগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।